বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইনকিউবেটর অর্থাৎ ডিম ফোটানো 100% যে অটো মেশিনগুলো রয়েছে অটোমেটিক ইনকিউবেটরগুলোতে গ্রাহকদের কী কাজ, অর্থাৎ গ্রাহকদের কতটা ধারণা নিতে হবে, কতটা শিখতে হবে, অর্থাৎ কতটা কাজ গ্রাহকদের নিজের করতে হবে সেটা সম্পর্কে আলোচনা করব। আসলে আমাদের মেশিনগুলো সারা বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে গেছে, ইনশাল্লাহ সামনেও যাবে আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আমার দুটা বোন এসেছে অনেক দূর থেকে, তারা আসলে মেশিন নেওয়ার জন্য এসেছে এবং তারা যে প্রশ্নটি করেছে সেই উত্তরের আদলে কিন্তু আমার মনে হলো যে এই উত্তরটি আসলে প্রত্যেকটা মানুষের জানা উচিত। তো চলুন আমরা পরিচয় করিয়ে দেই, আমার দুটি বোন এসেছে এদের সাথে। আপু, আপনার নাম? আশরাফি আসমা। আপনি কোথা থেকে এসেছেন? ভাই, আমি নাটোর থেকে আসছি। সুদূর নাটোর থেকে? তো এত দূর থেকে কিভাবে? ভাই, আমি আপনার চ্যানেলে অনেকগুলা ভিডিও দেখতে পেয়েছি, তো যতগুলো ভিডিও দেখেছি তার মধ্যে এই ভিডিওগুলাই আমার কাছে সবচেয়ে বেটার বলে মনে হয়েছে। মনে হয়েছে যে সরাসরি যদি কারখানা থেকে আমি এটা সংগ্রহ করতে পারি তাহলে হয়তো আরও ভালো কিছু পাবো। তো কারখানাতে এই জন্যই আসা, তো এসে যেটা দেখলাম আলহামদুলিল্লাহ, ভিডিওতে যেটা দেখেছি মাশাল্লাহ। অনেক ধন্যবাদ। তো কেমন দেখলেন আমাদের কারখানা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো দেখেছি। কারখানাটা অনেক বড় আর অনেক প্রোডাক্ট এখানে তৈরি করে রেখেছেন, সো আমি আসলে দুই তিনটা দেখে একটা চুজ করে নিতে পারবো, যেটা আসলে নাটোর থেকে পসিবল ছিল না। তো আপনি মেশিন কোনটা নেবেন? আমাদের বিভিন্ন সাইজের রয়েছে, অটো রয়েছে, ম্যানুয়াল রয়েছে, আপনি আসলে কোনটা নেওয়ার জন্য মনস্থির করেছেন? ভাই, আমি 400 ক্যাপাসিটি ডিমের মেশিনটা, অটো মেশিনটা। জি ভাই, আমার আর একটু কথা ছিল, সেটা হচ্ছে যে আমি এই মেশিনটা কিভাবে প্রপারভাবে ইউজ করতে পারবো বাসায়, অর্থাৎ বাসায় নেওয়ার পর আমার কাজটা কি আসলে, সেটা যদি খুব ভালোভাবে বুঝিয়ে দেন তাহলে হয়তো এটা আমি প্রপারভাবে ইউজ করতে পারবো। অর্থাৎ বাসায় নেওয়ার পরে মেশিন আপনার কি কাজ রয়েছে? জি জি ভাইয়া, অনেক ধন্যবাদ। আমরা আজকে সারা ভিডিও জুড়ে এইটাই আসলে বোঝানোর চেষ্টা করব যে আমাদের ডিম ফোটানো মেশিনে গ্রাহকদের কী কাজ রয়েছে এবং এই জবাবটি আমরা সার্বজনীন করে দিলাম যাতে প্রত্যেকটা মানুষেরই উপকার হয়। চলুন শুরু করা যাক। আসলে আমাদের 100% অটোমেটিক ইনকিউবেটরগুলো সত্যি 100% অটোমেটিক ইনকিউবেটর, এখানে গ্রাহকদের তেমন কোনো কাজ থাকে না। তারপরেও টুকিটাকি কিছু কিছু কাজ তো থাকতেই পারে, যেরকম ধরেন আপনি যখন বাসায় মেশিনটি নেবেন মেশিনটি যে কোনো রুমে যে কোনো জায়গায় সেট করতে পারেন, তবে রুমের পিছনের দেয়াল থেকে এক হাত সামনে রাখবেন, কারণ পিছনে আমরা বাতাস ঢোকার এবং বেরিয়ে যাওয়ার অর্থাৎ অক্সিজেন আদান প্রদানের জন্য যে ফাঁকা জায়গা রেখেছি সেটা যাতে ফাঁকাই থাকে, অর্থাৎ পিছনে যাতে কিছুটা জায়গা থাকে, দেখতে পাচ্ছেন ওভার টেম্পারেচারের জায়গা। তো ঘরের যেই ঘরে বসাবেন সেটা টিনের হোক দেয়ালের হোক যাই হোক, আপনি দেয়াল থেকে এক হাত সামনে বসাবেন, এইটুকু কাজ করবেন। এরপর ডিমের চোখা মাথাগুলো নিচে এবং মোটা মাথা উপরে দিয়ে বসিয়ে দিবেন, অর্থাৎ ডিমের যে মোটা অংশ সেটা উপরে থাকবে। যেই ডিম যত দিনে ফোটে তার 3 দিন আগে ডিমটা হেসারে নামিয়ে দিবেন, অর্থাৎ এইখানে থাকাকালীন সময়ে অটোমেটিকলি 90 মিনিট পরে পরে সামনে পিছনে টার্নিং হবে, লাস্টে 3 দিন ডিমগুলো স্থির থাকবে। অর্থাৎ ধরুন মুরগির ডিম 21 দিনে ফোটে, 18 দিন উপরে টার্নিং হবে, লাস্টে 3 দিনের জন্য ডিমগুলো ধরে জাস্ট এই হেসারে নামিয়ে দিবেন। তো এরপরে আপনি ডিমগুলো তো বসালেন, ডিমগুলো বসানোর পরে এইরকম একটা বাটি নেবেন, প্লাস্টিকের বাটির মধ্যে আমরা যে হিউমিডিফায়ার, এই যে হিউমিডিফায়ারটা দেখতে পাচ্ছেন এটা আমরা দিয়ে দিব মেশিনের সাথে, জাস্ট এইখানে এই যেরকমটা দেখতে পাচ্ছেন এরকমই একটি সকেট থাকবে, আপনি জাস্ট এটা লাগিয়ে দিবেন এবং এই অংশটি এরকম পানির মধ্যে ডুবিয়ে দিবেন। এটা আর্দ্রতা উৎপন্ন করবে, অর্থাৎ মেশিনের যে আর্দ্রতা সেট করা থাকবে সেটা কিন্তু অর্থাৎ কন্ট্রোলার কিন্তু যা সেট করে দিব সেন্সরে কিন্তু শনাক্ত করবে এবং সেই অনুযায়ী কিন্তু কন্ট্রোলার ভিতরে তাপ এবং আর্দ্রতা রাখবে। তো এই যে তাপ আর্দ্রতা সেটিংয়ের ব্যাপারটি সেটা আমরা করেই দিব, সুতরাং এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনার কাজ জাস্ট মেশিন নেবেন, ডিম বসাবেন, ফ্ল্যাগ দিবেন, অর্থাৎ পাওয়ার কর্ডটি কারেন্টে লাগিয়ে দিবেন এবং 3 দিন আগে অর্থাৎ ডিম ফোটার 3 দিন আগে ডিমগুলো একটু কষ্ট করে নিচে নামিয়ে দিবেন। এইটুকু কাজ আপনাকে করতে হবে, স্মরণ রেখে রেখে এইটুকু কাজ আপনাকে করতে হবে। তো আমরা মেশিনের লাইনটা দিয়ে একটু দেখিয়ে দিই। দেখুন, আমরা মেশিনের লাইন দিয়েছি, কেবলই মেশিনটা অন করলাম, এরকম শব্দ আপনারও হবে, দেখুন একটা আওয়াজ হচ্ছে অ্যালার্ম। এই অ্যালার্মটা যখন হবে আপনি 3 নম্বর বাটনটা, অর্থাৎ মেশিনের যে 3 নম্বর বাটনটি রয়েছে এটা একবার চাপ দিবেন, আওয়াজটা বন্ধ হয়ে যাবে। আওয়াজটা হওয়ার কারণ হলো আপনি এখানে আমরা তাপমাত্রা সেট করে দিয়েছি 38 এবং আর্দ্রতা সেট করে দিয়েছি 60, কেবলই মেশিনটা অন করলাম, সুতরাং আর্দ্রতা অনেক বেশি আছে, তাপমাত্রা অনেক কম আছে, সেন্সরে যেটা পেয়েছে সেটা উপরে শো করেছে। তো তাপ আর্দ্রতার হেরফের রয়েছে, বিধায় অ্যালার্ম দিয়ে আপনাকে জানিয়ে দিল যে হ্যাঁ এখানে কিছু একটা গরমিল রয়েছে। তো কিছুক্ষণ মেশিনটা চলার পরে কিন্তু তাপ আর্দ্রতা যখন সমান্তরালে চলে আসবে তখন এই আওয়াজটা বন্ধ হয়ে যাবে। যদি আওয়াজটা ম্যানুয়ালি বন্ধ করতে চান তাহলে 3 নম্বর বাটনটা একবার চাপ দিলেই হবে।
আর নতুনদের জন্য একটু বলে দিয়ে ডিম সংগ্রহ করবেন, দশ দিনের পুরান ডিম সংগ্রহ করবেন না, মুরগির সাথে মোরগ ছিল এরকম 20 ডিম সংগ্রহ করবেন, ডিম ডাইরেক্ট পানিতে ভিজাবেন না, সূর্যের আলোতে নেবেন না এবং ডিমের চোখা মাথা নিচে এবং মোটা মাথা উপরে দিয়ে বসিয়ে দিবেন। এবং তাপ আর্দ্রতা কোন ডিমের কত থাকবে সেটা এই চ্যানেলে অনেক ভিডিও পাবেন, ওইখান থেকে একটু দেখে লিখে রাখবেন অথবা মুখস্থ করে নেবেন, অর্থাৎ মুরগির ডিমের কোন সপ্তাহে কত তাপ আর্দ্রতা লাগে সেটা একটু শিখে ওইভাবেই আপনার কন্ট্রোলার থেকে কন্ট্রোল করে দিতে পারবেন। জাস্ট খুব সহজ প্রক্রিয়া, জাস্ট সেট বাটনটা টিপবেন, আপনাকে টেম্পারেচার দেখাবে, এটা দিয়ে বাড়াবেন, এটা দিয়ে কমাবেন, এটা দিয়ে ওকে টিপবেন, আপনাকে হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা দেখাবে, এটা দিয়ে বাড়াবেন, এটা দিয়ে কমাবেন, এটা দিয়ে ওকে টিপবেন। এইভাবে যেই সপ্তাহে যত তাপ আর্দ্রতা প্রয়োজন একটু সেট করে দিবেন, যদি আপনি না পারেন সেটা আমরাই করে দিব। এবং ডিম ফুটে যাওয়ার পরে অর্থাৎ যখন আপনি দেখতে পাবেন যে এখানে ডিমগুলা ফুটে গেছে, ডিমগুলা তখন বের করবেন যখন দেখবেন প্রত্যেকটা বাচ্চা ঝরঝরে হয়ে গেছে, এপাশ থেকে এপাশ থেকে এপাশ পর্যন্ত হাঁটতে পারতেছে, দৌড়াতে পারতেছে এবং সচল সবল সুস্থ হয়ে গেছে, অর্থাৎ যে নাভিটা শুকিয়ে গেছে এবং যে বোরনের থাকাকালীন সময়ে যে একটা প্যাচপ্যাচে একটা ভিজা ভাব ছিল বাচ্চার সাথে সেটা যখন কেটে যাবে তখনই বাচ্চাটা বের করে নেবেন। এতে এই বাচ্চাটা এখানে 8 ঘন্টা থাকতে পারে কিংবা 16 ঘন্টাও থাকতে পারে, যখনই ঝরঝরা হয়ে যাবে তখনই বের করে নেবেন এবং বাইরে কোথাও লাইট দিয়ে সেটাকে বোর্ডিংয়ে নিয়ে যাবেন। এক কথা যদি বলি, বাসায় নিবেন, ডিম বসাবেন, ফ্ল্যাগটা লাগিয়ে দিবেন, 18 দিন পর ডিম নামিয়ে দিবেন, এরপরে বাচ্চা ঝরঝরা হলে বের করে বোর্ডিংয়ে দিবেন, এইটুকুই মূল কাজ। তো আহামরি কাজ নেই, 100% অটোমেশিন, আমি তো বুঝিয়ে বললাম, আপনি কি শুনেছেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া, আমি বুঝতে পেরেছি, এটার আসলে তেমন কোনো কাজ না, যতটুকু বুঝিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা বাসা দিয়ে করতে পারবো। আর আমাদের জন্য দোয়া রাখবেন যেহেতু এত দূর থেকে আসছি, আর অবশ্যই ফোনে তো আপনার সাথে কন্ট্যাক্ট থাকবেই, ইনশাআল্লাহ দোয়া তো অবশ্যই থাকবে। তারপরও 3 স্তরে সেবা পাবেন, প্রথম হলো যেখানে না বুঝবেন সাথে সাথে আমাদের ফোন দিবেন, দ্বিতীয়ত আমরা ইমোতে দেখিয়ে দিব, আর যদি বড় কোনো প্রবলেম হয় তাহলে আমাদের লোক গিয়ে ইনশাআল্লাহ সেই সমাধান দিবে, আপনি এই বিষয়টাতে নিশ্চিন্ত থাকতে পারেন। আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো ভাইয়া, ইনশাআল্লাহ ভালো থাকবেন, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।